দমদমে বিজয় সম্মেলনী আয়োজন করেন 18 নম্বর ওয়ার্ডের পৌর সমন্বয়ক তথা এলাকার কাছের মানুষ স্বপন সমাদার। এবারও তার অন্যতা হল না, সমাজের বিভিন্ন অংশের মানুষদের আমন্ত্রিত করে তাদেরকে সম্বোধনা জানানোর পাশাপাশি বিজয় সম্মেলনী আয়োজন করলেন স্বপন সমাদার। শুধু বিজয় সম্মেলনী আয়োজনই নয়, পাশাপাশি স্থানীয়দের নিয়ে ভূরিভোজেরও আয়োজন করা হয়েছিল। এদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষদের শুভেচ্ছাও জানান স্বপন সমাদার। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথির রূপে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক ফিদা হাকিম। পুজো মিটেছে, সপ্তাহ দুয়েক হয়ে গেল, বিজয়ের শুভেচ্ছা বিনিময় পর্ব এখনো তুঙ্গে। চলতি বিজয়ের মৌসুমে যে শহরের বাঙালি সংস্কৃতিতে এখন বিজ্ঞান এই মিলন উৎসব তাতে কোনো সন্দেহ নেই। সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখা যাচ্ছে বিজয় সম্মেলনীর আয়োজন করতে। অভিষেকের মতন একজন ইয়াং লিডার পেয়ে আমরা সত্যি আজ গর্বিত। অভিষেক যেভাবে করছে, আর বেশি দিন নয় যে সুকান্ত মজুমদারের দল দিল্লি থেকে পালিয়ে যাবে, আর আমরা বাংলার প্রধানমন্ত্রী সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমরা বাঙালি, আমরা আনন্দ করতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, ওই ওই করতে ভালোবাসি, আর বিজয় একে অপরের শুভেচ্ছা। এটা আমরা প্রত্যেক বছরই করি, শারদীয়া সব যাবে দিয়ে শুরু হয়, একটা আনন্দ সবার মনে চলে আসে। তো মা দুর্গা যখন চলে যায়, বিজয় হয়ে যায়, সকলের মনে একটা বিষাদের ভাব তৈরি হয়ে যায়। সেই বিষাদের সুরটা আবার আনন্দ মুখরিত রাখার জন্যে এবং সকলের সাথে সকলের মেলবন্ধন মিলন, এটা আমরা বলি সান্ধ্যকালীন মিলন মেলা। এই মিলন মেলায় আয়োজন করি সবাই যেন আবার আনন্দ মুখরিত হয়ে ওঠে, বিষাদের সুরটা যেন দূর হয়ে যায়। এই বিজয় সম্মেলনী করতে করতেই যেমন লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো চলে আসে, আস্তে 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 আনন্দের রেস্টটা আমরা ধরে রাখতে পারি। আর এটা আমাদের বাংলার রীতিনীতি, বাংলার সনাতনী রীতি ঐতিহ্য বজায় রেখেই আমরা করার চেষ্টা করেছি। এবছর যদিও কোভিড বা করোনাতে আমরা সবাই চিন্তিত, আপনারা দেখেছেন আমরা সম্পূর্ণ কোভিড বিধি মেনে করার চেষ্টা করেছি। বাইরে আমাদের দুদিকে স্যানিটাইজার রয়েছে, প্রত্যেককে মনিটর করা হচ্ছে, মাস্ক রয়েছে, যারা মাস্ক ছাড়া আসছে তাদের মাস্ক দিয়ে দেওয়া হচ্ছে, এবং চেয়ারগুলো আমরা কিন্তু অনেক বড় জায়গা নিয়েছি যাতে একটু শারীরিক দূরত্ব রেখে সেট আপ করেছি, যারা বসতে পারে এবং এই আনন্দ মুখরিত সন্ধ্যায় তারা অংশগ্রহণ করতে পারে। এটা আমাদের রীতিনীতি অনুযায়ী করে আসছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান, সবসময় চায় বাংলার মানুষকে আনন্দ মুখরিত রাখার জন্য, আর তারই একজন সৈনিক হিসাবে এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের আশীর্বাদ সহযোগিতাকে প্রাচার করে এবং আমাদের সমস্ত স্তরের সহকর্মীরা তারা মানে অক্লান্তভাবে পরিশ্রম করে আজকে এই সুন্দর সন্ধ্যার আয়োজন করেছে। সবার প্রতি আমি কৃতজ্ঞ, সবাইকেই বলি বা সকলের মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। আমাদের এই বাংলার সংস্কৃতি, বাংলার রীতি ঐতিহ্য যেন বজায় রেখে আমরা আগামী দিনে বিশ্ব বাংলার পথে এগিয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।